Samsung Galaxy A30 এই ডিভাইসটি এটিকে আমরা যে আমাদের যে প্যাটার্নের প্রবলেম দেখতে পাচ্ছেন এখানে প্যাটার্ন ম্যাচ হচ্ছে না আমরা এখন প্যাটার্নটিকে রিসেট করব যেহেতু আমরা ফোনটিকে ডিরেক্টলি অফ করতে পারতেছি না সেহেতু যে কোনো মেথড ইউজ করে আমাদেরকে ফোনটিকে অফ করে নিতে হবে তো সিম্পলি আগে আমরা ফোনটিকে অফ করে নিই পাওয়ার বাটন প্লাস ভলিউমের আপ বাটনটি দুটোই একসাথে প্রেস করে 10 থেকে 12 সেকেন্ড ধরে থাকবে তো ধরে থাকার পরে দেখবেন যে আপনার নেক্সট একটা স্ক্রিন চলে আসবে এখন আমরা ভলিউমের মাইনাস বাটন দিয়ে নিচে নিয়ে আসব ফ্যাক্টরি রিসেটের এখানে নিয়ে আসার পরে আমরা পাওয়ার বাটন দিয়ে এটাকে সিলেক্ট করব এবং পাওয়ার বাটনটি প্রেস করব পাওয়ার বাটনটি প্রেস করার পরে আমরা ফোনটিকে একবার রিবুট করে নেব পরে স্যামসাং গ্যালাক্সি A30 লোগোটি আসার পরে এরপরে যে নেক্সট লোগোটি স্যামসাং লোগোটি আসবে এখানে আপনাকে 8 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হতে পারে জাস্ট ওয়েট করুন
পরে স্টার্টিং অ্যান্ড্রয়েড এই লেখাটি আসবে এবং এখানে আরেকটু লোডিং নেবে। তো এরপরে আপনাকে ফোনটিকে নিজের মতো করে সেট আপ করতে হবে এবং ফোনটিকে ফুললি সেট আপ করে নেওয়ার পরে আপনি ইউজ করতে পারেন। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কমপ্লিট সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।